আমি শুধু জানি মেকআপ করলে সুন্দর হওয়া যায়, কিন্তু এই ছোট্ট ছোট্ট কিউট কিউট মাছের বাচ্চার কামড় খেয়েও যে নিজের সৌন্দর্য বাড়ানো যায় এটা কখনোই জানতাম না। এসব দেখার পরে আমি প্ল্যান করে নিয়েছি এই ছোট্ট ছোট্ট মাছের বাচ্চাগুলো কিনে বাসায় রাখবো আর তারপর মাছের কামড় খেয়ে নিজের সৌন্দর্য বাড়াবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। যখনই কোনো ট্যুরে যাই, যেমন ধরেন আমি কক্সবাজার এসেছি এন্ড আসার পরে দুই বেলায় বের হতে হচ্ছে, আর নিজেকে একটু বেশি কিউট লাগার জন্য মেকআপ করি, সকাল সকাল ঘুম থেকে উঠে আমি সুন্দর একটা শাড়ি পরে নিয়েছি এবং রেডি হতে শুরু করেছি, কারণ আজকে অনেক জায়গায় ঘুরতে যাব। মেকআপের মধ্যে আমি ব্লাশটা বেশি পছন্দ করি, তাই ব্লাশটা একদম বেশি বেশি করে দিয়ে নিচ্ছি। শাড়িটা কি কিউট না, পরেও এত আরাম। বসন্তের মাস চলছে, তাই ভাবলাম যে একটু বসন্ত ফিল আসবে এরকম শাড়ি পরি। দেশি ফ্যাশন বাই রূপা এই ফেসবুক পেজ থেকে এই সুন্দর শাড়িটা আমি অর্ডার করেছিলাম। বসন্তের আরো অনেক অনেক কালেকশন আছে, আপনারা যদি নিতে চান তাহলে কিন্তু পেজে ভিজিট করে অর্ডার করতে পারেন, পেজটা ক্যাপশনে মেনশন করা আছে, চেক করে নেবেন। আপনারা সবাই জানেন যে আমি লাইট মেকআপ পছন্দ করি, লাইট লিপস্টিক পছন্দ করি, মানে হচ্ছে নুড কালার লিপস্টিক পছন্দ করি। আমার সাথে কেন জানি বেশি ডিপ কালার মেকআপ বা ডিপ লিপস্টিক মানাই না। তো আমি এখন রেডি, তবে চুলগুলো ভেজা, কারণ মাত্র শাওয়ার নিয়ে এসেছি। এরই মধ্যে দেখি আপনাদের ভাইয়া আমার জন্য চা বানাচ্ছে। সে আমার কত খেয়াল রাখে, অন্যদিকে খেয়াল রাখুক না রাখুক সে শুধুমাত্র আমার ওজন কমানোর দিকে বেশি খেয়াল রাখে। একদিকে সে আমাকে বলে আমি নাকি তার তামিল নায়িকা, আর সে তামিল নায়ক, বাট ওজন কমানোর ক্ষেত্রে তার কোনো ছাড় নেই। প্রতিদিন সকাল এবং রাত্রে ওজন কমানোর অর্গানিক স্লিমিং টিটা সে আমাকে বানিয়ে দেয়। ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে আমার এই অর্গানিক স্লিমিং টিটা নেওয়া। আপনারা ওজন কমাতে চাইলে অবশ্যই এই চাটা খাবেন। পেজটা কিন্তু ক্যাপশনে দেওয়া আছে, চেক করতে ভুলবেন না। এটা মেক করা খুবই সহজ। গরম পানিতে জাস্ট এক চামচের মতন স্লিমিং টি নিয়ে 3-4 মিনিটের মতন ফুটিয়ে নিলে রেডি হয়ে যায় স্লিমিং টি। একটু ছেঁকে নিতে হয়, বাট এখানে ছাঁকনি ছিল না, তাই তলাতে চায়ের গুঁড়াগুলো পড়েছিল, বাট চায়ের স্মেলটা পেয়ে আমার শান্তি। বহুদিন হয়ে যাচ্ছে আমি চাটা খেয়ে আসছি। এই চায়ের অনেক নকল প্রোডাক্ট বের হয়েছে বিভিন্ন ফেসবুক পেজে, আপনারা একটু দেখে শুনে নিবেন। ইউনিক কালেকশন ফেসবুক পেজেই অর্গানিক স্লিমিং টিটা পাওয়া যায়। এত সহজে মানে খুব তাড়াতাড়ি ওজন কমাতে পারবেন আপনি যদি রেগুলার সকাল এবং রাত্রে খালি পেটে স্লিমিং টিটা খান। কিন্তু মিষ্টি কিংবা চিনি জাতীয় খাবার থেকে দূরে থাকতে হবে। যাদের থাইরয়েড ডায়াবেটিস আছে তারাও খেতে পারবেন, আমার প্রেগনেন্ট আপুরা বাদ দিয়ে, কিন্তু বেবি হওয়ার 1 মাস পর থেকে আবার এই অর্গানিক স্লিমিং টিটা খেতে পারবেন। ঘরোয়া উপাদান দিয়ে তৈরি, তাই কোন রকম সাইড ইফেক্ট নেই। আমি একদম রেডি। তো ভাবলাম টপ ফ্লোরে যেহেতু সুইমিং পুল সহ অনেক সুন্দর করে সাজানো গোছানো ফুলের গাছ রয়েছে আর বসন্তের সিজন বলে কথা, তাই চলে গেলাম ভিডিও করতে, ছবি তুলতে। কি কিউট লাগছে না! শাড়িটার পেজও কিন্তু ক্যাপশনে মেনশন করা আছে, চেক করতে ভুলবেন না। তো এখন আমরা বের হয়ে যাব, আজকে অনেক জায়গায় ঘোরার প্ল্যান রয়েছে। কক্সবাজারে সবচেয়ে বেশি বিখ্যাত হলো রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড আমার কাছে মনে হয়, কারণ সবাই এখানে ফিশ দেখতে যায়। বড় বড় অ্যাকোরিয়ামে বড় বড় মাছ, কচ্ছপ, আরো বিভিন্ন প্রজাতির মাছ থাকে, এমনকি ছোট ছোট মাছের বাচ্চাগুলোতে স্কিন ট্রিটমেন্টের ব্যবস্থা রয়েছে, আর বাচ্চারাও অনেক বেশি মজা পায় সেগুলো দেখে। তো বাবুকে নিয়ে চলে গেলাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। যাওয়ার পর আজকে এত ভিড় ছিল, মানে শুক্রবার করে প্রত্যেকটা জায়গাতেই অনেক বেশি ভিড়। 20 টাকা করে মাছের খাবার নিয়ে মাছকে খাবার দেওয়ার ব্যবস্থাও রয়েছে, বাচ্চারা এগুলোতে অনেক মজা পায়। বাবু খুবই এক্সাইটেড ছিল, ছোট ছোট মাছ, বড় বড় মাছ দেখে দেখেন খুবই খুশি সে। আমার রুকাইয়ের এত আনন্দ দেখে খুব বেশি ভালো লাগতেছিল। আমরা সবাই মিলে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে গিয়েছিলাম। আমার কাছে মনে হয়েছে এই মাছটা না কথা বলতে পারে, দেখেন আমাকে মনে হয় কিছু একটা বলতেছিল, আবার হাসেও মাঝে মাঝে। কি অদ্ভুত অদ্ভুত প্রাণী আল্লাহ তৈরি করেছে না! বিশাল এই এরিয়া নিয়ে মাছের অ্যাকোরিয়ামটা। তো দোতলায় চলে আসি আর এখানে ফিশ ফুড থেরাপি দেওয়া হয়। আমারও খুব ইচ্ছে করতেছিল, বাট সময়ের অভাবে আমি আর করতে পারি, নেক্সট টাইম গেলে অবশ্যই করব। তো দেখতে পাচ্ছেন রাদের পায়ে এতগুলো মাছ ঘিরে ধরছে, আমার মনে হচ্ছিল শ্বশুরি পাচ্ছে নাকি কামড় মারতেছে। তো রাদ দেখছি মাঝে মাঝে ইশ্বাস করছে, মানে ছোট ছোট করে হয়তো কামড় মারতেছে এই মাছগুলো। মানুষের কত রকমের বুদ্ধি তাই না, যে মাছ দিয়ে হাত পায়ের যত্ন, মানে কত আপডেট দুনিয়া চলে আসছে। যাই হোক, আজকে দিনটা এরকমই ব্যস্ততার ঘোরাঘুরির মধ্যে চলে গেল। আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হয়ে যাবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।